মাদককাণ্ডে নকশালবাড়ির বিজেপি নেতা গ্রেফতার বাংলা বিহার সীমানার চক্করমারি থেকে গ্রেফতার 25টি নিষিদ্ধ কাপ সিরাপ সহ বিজেপি নেতা গ্রেফতার শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বিজেপির প্রার্থী ছিলেন ধৃত সুমন বর্মনের সঙ্গে দলের সম্পর্ক নেই ধৃতের সঙ্গে দূরত্ব তৈরি করে দাবি বিজেপি চক্রাগু পরের খবরে হলদিয়া পাশকুড়া লাইনে বিপত্তি মই দিয়ে ট্রেন থেকে নামানো হলো যাত্রীদের পূর্ব মেদিনীপুরে রঘুনাথ বাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটে আচমকাই বিকট শব্দ করে দাঁড়িয়ে পড়ল হলদিয়া হাওড়া লোকাল আতঙ্কে লোকাল ট্রেন থেকে হুড়মুড়িয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বিপত্তি নিয়ে দাবি রেল সূত্রে টানেলের ভিতরের ছবি কিভাবে জল ঢুকে এই বিপত্তি ঘটে আপনাদের দেখিয়েছি সেই ছবি এবং দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে এই মুহূর্তে এবং এই যে টানেলের মধ্যে জল ঢুকে যায় এবং যে ফাটলের সৃষ্টি হয় 10টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটারও লাগানো হয়েছে যাতে নতুন কোনো ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে ভোরের আলো পোচার আগেই একাধিক বাড়িতে ফাটল স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বাসিন্দারা কান্নায় ভেঙেও পড়েন ঠিক ওই সময় কি হয়েছিল বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা আমরা এই মুহূর্তে রয়েছি বউবাজারে এখানে ফের বাড়িতে ফাটলের ঘটনা ঘটেছে আমার সামনে যে বাড়ি রয়েছে আমি ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য একের পর এক জায়গায় এই ধরনের ফাটল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গতকাল রাত থেকে এখানকার যারা বাসিন্দা তারা এই ধরনের ফাটল লক্ষ্য করেন শুধু বাড়িতে নয় যে তলার যে ফ্লোর সেই ফ্লোরের মধ্যেও কিন্তু এই ধরনের ক্র্যাক আবার শুরু হয়ে গেছে এলাকার বাসিন্দাদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন এই ফ্লোরটার যে স্থায়িত্ব বা ভারসাম্য যেটা বোঝা যায় এর তলার মাটিটা যদি স্টেবল থাকতো তাহলে ও কোনোদিন ফাটতো না এই যে দেওয়াল ফাউন্ডেশন ওয়াল ফাউন্ডেশন বলি যে এটা যদি সেটেল করে তাহলে বাড়ির ভারসাম্যের স্থায়িত্বটাই একটা বড় প্রশ্নের মধ্যে পড়তে পারে ফলে ক্র্যাক যদি বাড়তে থাকে উত্তরোত্তর যদি ক্র্যাক বাড়তে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে সেটা ডেফিনেটলি দুশ্চিন্তার কারণ আছে বউবাজারে আজকে সকাল থেকে আবারও বিপর্যয় বিভিন্ন উপায়ে সেটাকে মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে মাটির ওপরের স্তর থেকে গ্রাউটিং করা হচ্ছে অর্থাৎ সিমেন্টের সঙ্গে রাসায়নিক মিশিয়ে যাতে মাটির ওপরের স্তরে বাঁধুনি আরও কিছুটা ভালো হয় সেই কাজটা কিন্তু ইতিমধ্যেই করার চেষ্টা চলছে তার জন্য মাটিতে গর্ত তৈরি করা হচ্ছে ড্রিলিং মেশিন দিয়ে এবং এই ড্রিলিং মেশিন দিয়ে যে গর্ত তৈরি হচ্ছে সেখান দিয়েই সিমেন্ট মেশানো রাসায়নিক দেওয়া হবে যাতে মাটির ওপরের স্তরের যে বাঁধুনি সেই বাঁধুনি কিছুটা ভালো করা যায় এবং যাতে এই যে ফাটলগুলো তৈরি হচ্ছে যে ধস নামছে সেই ধসে কোথাও গিয়ে সেটাকে মোকাবিলা করা যায় সব মিলিয়ে ভোরবেলা 3:30-4 থেকে জল ঢুকতে শুরু করে এবং সেখান থেকে বিপর্যয় শুরু সেটাকে মোকাবিলা করার জন্য প্রায় 3-4 পদ্ধতি KMRCL বা ITD কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হচ্ছে